হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের একটি কেস দেখাচ্ছি। এই যে বাচ্চা মেয়েটি দেখছো, এর বয়স 13। ওর মা একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সি যে DHMS ডক্টর চন্দা দত্ত চন্দা। এই মেয়েটি এত সুন্দরী দেখতে, বাচ্চা মেয়েটি, ও দুর্ভাগ্য ওর হিয়ারিং লস্ট। বাঁ দিকের কানে ও মোটেই শুনতে পাচ্ছে না, আর ডান দিকের কানে হালকা শুনছে। দেখতে পাবে যে ওর ইনস্ট্রুমেন্ট লাগানো আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে শুনছে। এই মেয়ের জন্য ওর মা আমার কাছে নিয়ে এসছে, মা নিতে হোমিওপ্যাথি চিকিৎসা। ওরা টিউবার করলাম, ওরা মাস্টারমশাইকে দিয়েছে, আমি কেসটেকিংটা গুছিয়ে করলাম। আমি দেখাচ্ছি, আমি ফসফরাস সিলেকশন করেছি এবং দেখা যাক, আশা করছি ফসফরাসে অনেক ইম্প্রুভ হবে। আমি কি কারণে ফসফরাস সিলেকশন করলাম, দেখো মেয়েটার চেহারা, যারা ফসফরাস মোটামুটি পড়েছ তারা এক নজরে বলতে পারবে মেয়েটি ফসফরাস। দেখতে সুন্দরী, লম্বা চেহারা, ওর চুল, নাক, চোখ, ভ্রু সব সুন্দর, ও এক কথায় অত্যন্ত সুন্দরী, হ্যান্ডসাম লুকিং। সো দিস ইজ দি ফার্স্ট সিমটম অফ ফসফরাস ফিজিক্যাল মেকআপ। নাম্বার টু, ওর দেখো ঘাম, অনেক সিমটম আছে, আমি কেসিসটি দিয়ে দিচ্ছি, মেন মেন সিমটমগুলো বলছি আমি। ঘাম খুব বেশি এবং ঘামে গন্ধ হয়, বলো ঘামের কথা। সালফার গন্ধ। এখন কথা হচ্ছে যে এই কতগুলো জিনিস নিয়ে মাথা ঘামানো খুব মুশকিল। সালফার কজনে দেখেছে, সালফারের গন্ধ কজনে জানে? ওই লিকোরিয়া লেখা আছে ক্রিওজোটের এই গন্ধ, সিকিলি করে এই গন্ধ, কেউ কেউ ন্যাপকিন নাকে নিয়ে শুকবে, এসব মান্ধাতা বলে কারা কি বলে গেছে সে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে সালফারের গন্ধ না থাক, আমি সালফারের গন্ধ জানি না, ঘামে গন্ধ। সো সাইলিশিয়া, সরিনাম, ব্যারাইটেকার এইসব ওষুধের মতন ফসফরাস ঘামে একটা গন্ধ আছে। তাহলে ফসফরাসের মতন দেখতে মেয়েটি, পারস্পিরেশন খুব গন্ধ, এবং ও বলছে না, ওর মা বলছে। আচ্ছা দেখো, ফসফরাসের মেন মেন্টাল সিমটম দুটো পেয়েছি। তোমার মেয়ে কি অন্ধকারের ভয় পায়? ভীষণ ভয় পায়, অন্ধকারের ভীষণ ভয় পায়। অন্ধকার তোমাকে জড়িয়ে ধরে, চমকে ওঠে, আর বজ্রপাত হলে জড়িয়ে ধরে? হ্যাঁ, বজ্রপাত হলে, বাজ পড়লেও খুব ভয় পায়, বাজ পড়লেও খুব ভয়, বাজ পড়লে ভয় পাও, বজ্রপাত ভয় পায়। তো দেখো, ফিয়ার অফ থান্ডার স্টর্ম অ্যান্ড ফিয়ার অফ ডার্কনেস, টু ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস বিলং টু ফসফরাস। ফিজিক্যাল মেকআপ বিলংস টু ফসফরাস। ঘামে গন্ধ আছে ফসফরাস, শীত বেশি। আমি কদিন আগে কোন গ্রুপে পড়িয়েছিলাম, ফসফরাস ইজ এ ভেরি চিলি পেশেন্ট। শীত বেশি না গরম বেশি? শীতটাই বেশি। সো চিলি পেশেন্ট, সর্দি কাশি প্রায় লাগে, গ্যাসেস, কোল্ড ভেরি ইজিলি, টিউবারকুলিনাম, সরিনাম, ব্যারেট কাপ, ক্যালকেরিয়া কাপ, ফসফরাস। সো চিলি পেশেন্ট, সর্দি কাশি ঘন ঘন লাগে, এবং ওর পিরিয়ড খুব তাড়াতাড়ি আরম্ভ হয়েছে, যাকে আমরা বলি মেনার্কি, অ্যাট দ্য এজ অফ 10 ইয়ার্স। আচ্ছা, পিরিয়ড কি খুব বেশি হয়? দেখো, মেনস্ট্রুয়েশন প্রফিউস, পেইনফুল, টকটকে লাল রঙের হয়, ব্রাইট রেড ব্লাড, প্রফিউস ব্লিডিং ইজ অ্যানাদার সিমটম অফ